প্রমোশন না প্রমোশন না রিল রিলস রিলস এটা আমাদের কোনো অফিসিয়াল প্রমোশন না রিল হচ্ছে ইজ ফান রাইট সো আমরা যে কোনো একটা কাজে একটা জায়গায় ছিলাম অনেকে আমরা ওখানে বসে ওই আমি মারজুক সুজন যেভাবে বসেছিলাম ওভাবে বসে চিন্তা করছিলাম যে এখন তো অনলাইনে এত ম্যাটেরিয়ালস কী করে দ্রুত 30 নভেম্বর তারিখটা মুখস্থ করানো যায় তো সেই চিন্তা থেকে এটা করে এটা কোনো অফিসিয়াল প্রমোশনের কোনো অংশ না না অভিনয়ের কথা ভাবলে জ্বর চলে আসে একটা মানুষ বলেই দিল যে তার অভিনয়ের কথা শুনলেই জ্বর চলে আসে তো সে ভবিষ্যতে অভিনয় করবে কি করবে না সেটা তো আসলে খুবই জাতির বিবেকের কাছে প্রশ্ন কিছু থাকতে দেওয়া উচিত এটা আমার পার্সোনাল হিরো আমার মনে হয় না ও আর অভিনয় করবে আমি ঠিক জানি না এখনও আমি নিশ্চিত করে বলতে পারবো না যে প্রথম কবে এটার ভাবনা মাথায় আসছে আমাদের যে আমরা করব তবে আমার এটা অনেকদিন ধরে আমরা চিন্তা করছিলাম সম্ভবত কোভিডের সময় যখন আমাদের সবার মতোই পৃথিবী বন্ধ হয়ে গেছিলো তখন আমরা ঘরে বসে বসে এই স্ক্রিপ্টের উপর কাজ করছিলাম আমরা আগেই বলেছি যে এটা খুবই পার্সোনাল একটা স্টোরি আমাদের জীবনের কিছু অংশ আছে কিছুটা সিনেমার জন্য আছে বানানো হয়েছে আবার সেটা বানানো বললে ভুল হবে সেটা কারো না কারো জীবনে অবশ্যই ঘটেছে সো এরকম একটা পার্সোনাল স্টোরির সাথে যখন আমরা ডিসাইড করি যে কাজ করব সেইখানে আমি আছি সে আছে তো না যুক্ত হয়ে আর পারলাম না স্টার কিডের লঞ্চিং না প্রথম কথা হচ্ছে ইলহাম এই ছবিতে অভিনয় করেনি কিন্তু ইলহাম হচ্ছে এই ছবির ইলহাম হচ্ছে প্রোডাক্ট এই ছবিটা হচ্ছে বাই প্রোডাক্ট এইটুকু আমরা বলতে পারি ইলহামের কারণে এই ছবি এবং ইলহামের উদ্দেশ্যে এই ছবি এবং শুধু একটু ইনক্লুড করি শুধু ইলহাম না আমি সব জায়গায় বলেছি এটা আসলে প্রতিটা সন্তানের জন্যই এই ছবি প্রতিটা বাবা মার পক্ষ থেকেই সন্তানের জন্য এটা একটা সিনেমা একটা উপহার একটা অনুভূতির প্রকাশ এবং এই তো আর কি বাকিটা তুমি আমরা যখন লিখছিলাম তখন আমরা জানতাম যে এটাতে আমাদের দুজনকে অভিনয় করতে হবে কিন্তু এটা তো একটা ধারণা আইডিয়া জানতাম কিন্তু অভিনয় করবো এটা চিন্তা করলে আমার জ্বর উঠে যাচ্ছিলো ফলে আমি বারবারই পিছলাচ্ছিলাম এবং আমার মনে আছে যে শুটিংয়ের আগ পর্যন্ত আমরা কয়েকজন অভিনেতাকে রেডি দেখেছিলাম তারা স্ক্রিপ্ট পড়ে রেডি ছিলেন কস্টিউম তাদের মাপও নেওয়া হয়েছিল তেল পড়াই ছিল আমরা ধাক্কা দিচ্ছিলাম ও পিছলাচ্ছিল না লাস্ট মোমেন্টে পিছলে গেছে শেষ মুহূর্তে আসলে মনে হলো যে ঠিক আছে লেটস ডু ইট না আমি বলবো যে আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি কারণ বাসায় যেই মানুষটার সাথে আমি থাকছি খাচ্ছি চলছি এবং আমার অনুভূতি বা আমার সব কিছু শেয়ার করছি সেই মানুষটার সাথে এই প্রথমবার স্ক্রিনের সামনে সেম জিনিসটাই করছি শুধু সামনে একটা ক্যামেরা আছে আশেপাশে কিছু মানুষ আছে আমার কাছে একেবারেই ডিফারেন্ট কিছু মনে হয়নি আমার কাছে মনে হয়েছে আমার যে পাশের মানুষটা আছে আমার সঙ্গী আছে সেই মানুষটার সাথেই আমি আছি এবং অভিনয় করছি সো মজাই লেগেছে এবং মনে হয়েছে যে এই অভিজ্ঞতাটা তো আসলে ফিউচারে আর হবে কি হবে না আমি জানি না ও অভিনয় করবে কি করবে না বাট ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি অ্যান্ড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স